News Only 24, News Only 24. উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডের 17 পেচু চ্যাটার্জি স্ট্রিটের ভিয়ানা স্পোর্টিং ক্লাবে সরস্বতী পুজোর উদ্বোধন হয়ে গেল। এবছর এই পুজো 41 বছরে পদার্পণ করল। 11 ফেব্রুয়ারি রবিবার বিদ্যার দেবী সরস্বতীর মণ্ডপ ও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সীমিতা বক্সী, যুব তৃণমূল কংগ্রেসের নেতা সৌম বক্সী, পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, সমাজসেবী পিয়াল চৌধুরী ও প্রবন্ধ রায়, হিন্দু সৎকার সমিতি আছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্মৃতিধর বালক ব্রাজিষ্ণু ভট্টাচার্য। 41তম বর্ষ ভিয়েনা স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছর আপনারা জানেন যে ভিয়েনা স্পোর্টিং ক্লাব আমাদের মানে আমাদের 38 নম্বর ওয়ার্ড তথা উত্তর কলকাতার অন্যতম সেরা একটি সরস্বতী পুজো, এবং এটা আমরা বলি না, এটা আমাদের অঞ্চলের লোকজন বা আমাদের উত্তর কলকাতা জেলার লোকজন বলে যে এই এত বড় সরস্বতী পুজো, এত বিশাল আকারের সরস্বতী পুজো আমাদের বোধ হয় নর্থ কলকাতাতে দু একটা হাতে গোনা হয়, তার মধ্যে ভিয়েনা স্পোর্টিং ক্লাব অন্যতম। আমরা এই সরস্বতী পুজো ছাড়া সরস্বতী পুজোর সাথে সাথে বিভিন্নভাবে চেষ্টা করি অঞ্চলের সমস্ত দুস্থ গরিব মানুষ যারা আছেন, যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ না, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে থাকা, বিভিন্ন রকমভাবে পাশে থাকার, এবং সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, যেমন রক্তদান থেকে শুরু করে পুজোর আগে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বা শীতকালে শীত বস্ত্র বিতরণ, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা থাকার চেষ্টা করি, এবং চেষ্টা করি যে সারা বছর মানুষের উপকারে, মানুষের কাজে, একটা ক্লাবের যেটা নৈতিক দায়িত্ব কর্তব্য, সেই কর্তব্যটা পালন করার আমরা চেষ্টা করি। এবছর আমাদের উদ্বোধনের একটা বিশেষতা রয়েছে, তার কারণ আমরা এখানে আমাদের সমস্ত ধর্মের প্রতিনিধিদের মাধ্যমে আমরা আজকে আমাদের পুজোর উদ্বোধন করতে চলেছি, যার মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা আমরা সমাজে দিতে চাই, এবং আমাদের সঙ্গে আমাদের এই অঞ্চলের মানুষ সারা বছর আমাদের সঙ্গে থাকেন, আছেন, এবং বিভিন্ন রকম যে সমাজ আমরা কল্যাণমূলক কাজ করে থাকি, যেমন দুস্থ যাদের বিয়ে হচ্ছে না তাদের আমরা আর্থিকভাবে সাহায্যতা করি, যাদের পড়াশোনার বই কিনবার ক্ষমতা নেই আমরা তাদের বই কিনে দিই, সারা বছর এই সব কর্মকাণ্ডে এই অঞ্চলের মানুষ আমাদের বিশেষভাবে আমাদের পিছন সঙ্গে রয়েছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং এখান এই মঞ্চ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ আরেকবার জানিয়ে ব্যক্তিত্ব তারা উপস্থিত হয়েছেন। তো আজকে সেই কথা মনে পড়ে, জয় জয়দেব চরচর সারি কুচুগুলো শোভিত মুক্তাহারি দীনারঙ্গে প্রতিষ্ঠিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। বিদ্যার দেবীর আরাধনা সবাই করে, সেই মহা সরস্বতী তিনি আমাদের জ্ঞান দান করেন, বুদ্ধি দান করেন, স্মৃতি দান করেন, আমি তার আরাধনা করব। সকলের মধ্যে জ্ঞানের সঞ্চার হোক, বুদ্ধির সঞ্চার হোক, আনন্দের সঞ্চার হোক, চেতনার সঞ্চার হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, বাণী বন্দনায় সবাই মাতোয়ারা হোক। আজকে ভিয়েনা স্পোর্টিং ক্লাব যে আনন্দে দান করবার জন্য সমবেতভাবে সম্প্রীতির যে জায়গা তৈরি করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বর্তমানে বিভিন্ন মানুষের মধ্যে যে প্রেমটা হারিয়ে গেছে এইটাই কারণ, কেননা মানুষ হিংসাশীল হয়ে গেছে, ধর্মেরকে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। আজকে দেখুন এখানে একটা যে বার্তা উৎসব যে দিচ্ছে, এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, আপনাকে এমনভাবে জানাচ্ছে যে আপনি অন্য ধর্মকে ছোট করুন, অন্য ধর্মকে মারুন, অন্য ধর্মকে হত্যা করুন, অন্য ধর্মকে হেয় করুন, কিন্তু এই মঞ্চ কি শেখা? হ্যাঁ, প্রেম। আজকে প্রেমের নির্দেশন স্বরূপ এই ভিয়েনা স্পোর্টিং ক্লাব যে আয়োজন করেছে, এখানে কিন্তু সবকিছু বন্ধনা এক বন্ধনে এক সূত্রে একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে, সরকারের সার্বজনীন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা সবার কাছে এই বার্তাটা দিতে পারি, মানে বিশেষ করে এটার ক্রেডিট প্রাপ্য ভিয়েনা স্পোর্টিং ক্লাবের, যারা উদ্যোগটা নিয়েছে, সর্বধর্মের মানুষদের এনেছে, জ্ঞানের বিকাশ থেকেই বিশ্ব ধর্ম সম্মেলনের যদি আমরা ইতিহাসের কথা মনে রাখি, সেখানে যেমন আমাদের ভারতবর্ষ থেকে
আমাদের মহান স্বামীজি যখন সেই সম্মেলনটার বিজয়ী হয়ে এসছিলেন, সেখান থেকে কিন্তু একটা বার্তা এসেছিল, ভ্রাতৃত্বের বার্তা। অর্থাৎ সারা বিশ্বে ধর্ম যার যার যেভাবেই পালন করি না কেন, সেখানে হয়তো হিন্দু ধর্মের প্রতীক হিসেবে স্বামীজি হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের সমাজে, তো সেখানে একটাই বার্তা যে আমরা সবাই একত্রিতকরণভাবে চলবো, বিশ্ব ভ্রাতৃত্বের আবহে চলবো, এবং সেই আবহে আমরা প্রত্যেকটা ছোট ছোট মাইক্রো স্তরে বাড়িতে যেমন পুজোর আয়োজন করি, এখানে পাড়ার বেচু চ্যাটার্জি স্ট্রিটের এত পুরনো একটা পুজো, 41 বছরের সরস্বতী পুজো আমার আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে।